আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও করার টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার্স। যারা আমার মতো একেবারে নতুন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন প্রপার এসইওর মাধ্যমে, আমি যেভাবে ভিডিও আপলোড করি ঠিক সেই পদ্ধতিটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। সো আমরা প্রথমে জানবো এসইও কি। আমরা সার্চ গুগল সার্চ বারে লিখি হোয়াট ইজ এসইও। সো এখানে আমরা দেখতে পারতেছি এসইও মিনস, এসইওর ফুল অ্যাপ্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মিনিং হচ্ছে ইউটিউব কিংবা গুগলে আমরা সবাই যেসব কিওয়ার্ড বা টাইটেল লিখে ভিডিও সার্চ করি, সেই সব ওয়ার্ড সেন্টেন্স আমরা আবার ভিডিও টাইটেল ডিসক্রিপশন সহ অন্যান্য সব জায়গায় ব্যবহার করে থাকি, এবং ভিডিও আপ ব্যবহার করার পরে সেই ভিডিওগুলোকে আমরা আপলোড করে থাকি, সেটাকে বলে ভিডিও এসইও। সঠিক কিওয়ার্ড ব্যবহার করে ভিডিও আপলোড করলেই ইউটিউব আপনার আমার ভিডিওকে সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে আর আপনার চ্যানেল অনেক বেশি ভিউ পাবে। এবার আমরা ধাপে ধাপে দেখব কিভাবে সঠিক এসইও করে ভিডিও আপলোড করা হয়। এর জন্য আমরা কিছু টুলস ইউজ করব। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সেই টুলগুলোর নাম দিয়ে দিব। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রপার এসইও সহকারে যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা একটা নোটপ্যাড অথবা গুগল ডকস অথবা এমএস ওয়ার্ডে টাইপ করে নেব আগে থেকেই। আমাদের কী কী লাগবে আমরা দেখি, আমাদের টাইটেলস লাগবে, দেন আমাদের ডিসক্রিপশন লাগবে, দেন আমাদের কিওয়ার্ডস লাগবে, দেন আমাদের ট্যাগস লাগবে, একটা সুন্দর একটা থাম্বনেল লাগবে, আরও কিছু অপশন এখানে থাকবে যেগুলো আমরা ফিল আপ করে আমাদের ভিডিওটাকে ইউটিউবে আপলোড করব। সো আমরা আগে আমাদের টাইটেল তো নির্বাচন করা আছে, আমরা টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু কিওয়ার্ড আমরা কপি করে নিয়ে রাখব। সেই জন্য আমরা একটা টুল ইউজ করব, যেটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও অবলিক ইউটিউব। এখানে আমরা আমাদের টাইটেলটাকে লিখব ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার্স। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা 104টা কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে। সো এইগুলোর মধ্যে থেকে আমরা অনেকগুলা যতটুকু সম্ভব আমরা কপি করে আমাদের ডক্সে নিয়ে রাখব টাইটেল। ওকে, পরবর্তীতে আমরা এগুলা আমাদের ইয়েতে ইউজ করব। এবার আমরা ডিসক্রিপশন বের করব। সো ডিসক্রিপশনের জন্য আমরা ইউজ করব ওপেন এআই, যাকে আমরা চ্যাট জিপিটি নামেও চিনি। সো এইখানে আমরা লিখব মেক এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার্স। এটা লিখে আমরা কমান্ড করব ওকে। আমরা শর্ট চেয়েছি, এই জন্য শর্ট দিয়েছে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে কপি করব
কপি করে আমরা আরো একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে কুইল বট। কুইল বটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা গ্রামার চেক করতে পারবো, দেন ট্রান্সলেট করতে পারবো, প্ল্যাগারিজম চেক করতে পারবো, এমনকি যে লেখাটাকে আমরা কপি করলাম এটা কিন্তু কিছুটা প্ল্যাগারিজম চেকারে ধরা পড়তে পারে, মানে এটা কপিরাইট বেসড সমস্যা পড়তে পারে। যেই জন্য আমরা কি করব, এই প্যারাফ্রেজের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা লেখা নিয়ে আসব। তো প্রথমে আমরা গ্রামাটিক্যাল এরর আছে কিনা সেটা দেখি। পাঁচটা গ্রামাটিক্যাল এরর ধরা পড়েছে, সেগুলো আমরা ক্লিয়ার করে নিব। নাও এটাকে আমরা কপি করে চাইলে আমরা হবু এটা ইউজ করতে পারি, বাট আমরা সম্পূর্ণ নতুন একটা লেখা ইউজ করব। আমরা এটাকে প্যারাফ্রেজে নিয়ে পেস্ট করে প্যারাফ্রেজে ক্লিক করব। এখান থেকে আমরা দেখবো যে কোন লেখাটা ভালো, ঠিক আছে। আর যদি মনে হয় যে না ওইটা আমাদের পছন্দ হচ্ছে না, তাহলে আমরা সরাসরি এটাও ইউজ করতে পারি। সো এটা আমরা কপি করে এটাও আমরা আমাদের গুগল ডক্সে সেভ করব। এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। সো আমরা চেষ্টা করব ডিসক্রিপশনটা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ভিডিওগুলো বেশিরভাগ বাংলাদেশের মানুষই দেখবে, সো আমরা এটাকে বাংলায় দেওয়ার চেষ্টা করব ট্রান্সলেট। সো আমরা গুগল ট্রান্সলেট ওপেন করে এটাকে বাংলা করে নেব। এখানে আপনার আমাদেরকে এই বাংলাটা হুবহু কপি পেস্ট না করে এটাকে কিছুটা সংশোধন করে নিতে হবে, কারণ গুগল ট্রান্সলেট আমাদের আমরা যে ভাষায় হুবহু কথা বলি সেই ভাষাটা অনেক সময় আমাদেরকে দিতে পারে না। সো আমরা এটা থেকে কিছুটা চেঞ্জ করব। ওকে, সো এটা থেকে কিছুটা চেঞ্জ করে দেন আমরা ইউজ করব। ওকে, এবার আমরা কিওয়ার্ড নির্বাচন করব। কিওয়ার্ডের জন্য আমরা আরও একটা টুল ইউজ করব। এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যেভাবে আমার ভিডিওগুলোকে এসইও করি ঠিক সেটাই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। সো এখানে আমরা ট্যাগ নির্বাচন করব। ট্যাগের জন্য আমরা আমাদের ট্যাগটা এখানে লিখলাম ইউটিউব ভিডিও এসইও ফর বিগিনার্স। আমরা সার্চ করব, এখানে আমাদেরকে অনেকগুলো ট্যাগ শো করতেছে। সো আমরা সবগুলো ট্যাগ কপি করব। কপি করে কিওয়ার্ড তো আমরা আগেই নিয়েছি, এগুলোই আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করব, আর নিজের মতো করে কিছু কিওয়ার্ড বানিয়ে দেব। এবার আমরা ট্যাগের মধ্যে এই ট্যাগগুলো ইউজ করব, কপি পেস্ট করে রাখব। তারপর আমরা থাম্বনেল বানিয়ে নেব একটা। থাম্বনেলের জন্য আমরা আমাদের ফটোশপ দিয়ে বানাতে পারি, একদম সহজে বানানোর জন্য আমরা ক্যানভা ইউজ করতে পারি। সো আমি ক্যানভা দিয়ে সচরাচর আমার থাম্বনেলগুলো বানাই। সো আমি চেষ্টা করব থাম্বনেল কীভাবে বানানো যায় সেটার জন্য একটা ভিডিও আপলোড করতে। সো এইভাবে আমরা টাইটেল নির্বাচন করব, দেন টাইটেলটাকে আমরা আমাদের যে টুলটার কথা আমি বললাম একটু আগে, সেই টুলটা সেটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও অবলিক ইউটিউব। এটার মধ্যে আমরা আমাদের
টাইটেলটা লিখে সার্চ করে আমরা আরও অনেকগুলো সেম ক্যাটাগরি টাইটেল বের করে নিয়ে আসবো, যেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড আকার ইউজ করবো। এমনকি কিছু কিছু লং টেল কিওয়ার্ড এখান থেকে আমরা ট্যাগের মধ্যে ইউজ করব। দেন আমরা আমাদের আরও কিছু ট্যাগ নেওয়ার জন্য আমরা এখানে র্যাপিড ট্যাগস ডট আই ও অবলিক জেনারেটর এই সাইটে গিয়ে আমরা আমাদের টাইটেল লাগিয়ে লিখে আমরা আরও কিছু ট্যাগ নিয়ে আসব। এইভাবে করার পর আমরা ধাপে ধাপে এগুলো আমাদের ভিডিওর মধ্যে ইউজ করে দেন আমরা ভিডিওটা আপলোড করলে ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ইউটিউব র্যাঙ্কে নিয়ে আসবে এবং আস্তে আস্তে আমাদের ভিউ অনেক বাড়বে। সো আমি আজ এই পর্যন্ত রাখলাম, আশা করি আপনাদের উপকারে আসবে কিছুটা হলেও। আর আমি নেক্সট একটা ভিডিওতে এই এসইওগুলো কীভাবে আমি ভিডিওর মধ্যে ইউজ করে দেন আমি ভিডিওটা আপলোড করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি একেবারে নতুন ইউটিউব জগতে, বাট আমার ইউটিউব চ্যানেলটা অনেক পুরাতন। সেই 2010 সালে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, বাট ভিডিও আপলোড করা হয়নি। সো আমি চাইব যারা নতুন আছেন আমার মতো, যাদের সাবস্ক্রাইবার কম বা মাত্র ভিডিও দেওয়া শুরু করছেন, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এমনকি কমেন্টস বক্সে আমাকে আপনারা জানাবেন আপনাদের সমস্যাগুলো, আমি চেষ্টা করব যে কোনোভাবেই হোক আপনাদেরকে সহযোগিতা করতে, কল করে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা জুম কলের মাধ্যমে আপনাদেরকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, সেই ওয়াদা আমি দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভুল ত্রুটিগুলো আমার কমেন্টস বক্সে এসে জানিয়ে আমাকে সংশোধনের সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।